You are watching Bitbns News. Shubhechha ebong shagotom shobaike Bitbns News e. এই মুহূর্তে ক্রিপ্টো বাজার একেবারেই অস্থিতিশীল, তাই ক্রিপ্টো বিশ্বে আসলে কি ঘটছে তা জানা ব্যবহারকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিশ্চিত করুন আপনি প্রতিদিন ক্রিপ্টো নিউজ দেখছেন এবং নিজেকে আপডেটেড রাখছেন। জানিয়ে দিচ্ছি ক্রিপ্টো জগতের আজকের সংবাদের শিরোনামগুলো। টেরা কেলেঙ্কারের পর নতুন ক্রিপ্টো আইন প্রস্তুত করছে দক্ষিণ কোরিয়া। $5.2 মিলিয়ন মূল্যের $662 বিলিয়ন শিবায়ন জমা করলো রহস্যময় ওয়েল। শিবকে পরিণত করলো ইথেরিয়াম ওয়েলদের ধারণ করার শীর্ষ ক্রিপ্টোতে। এক লেনদেনে শিবায়ন বয়ন হলো $184 মিলিয়ন, 24 ঘন্টায় $239 মিলিয়ন। কঠিন সময়ে বিটকয়েন গ্রহণকে সঠিক পথ বললেন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি। পেমেন্ট হিসেবে ডিজিটাল সম্পদ নিষিদ্ধ করার বিলের প্রথম পঠন সম্পন্ন করলো রাশিয়ান পার্লামেন্ট। ইউএসডি ডিফ্যাক্ট গভীর হওয়ার সাথে সাথে ট্রনের টিআরএক্স হ্রাস পেয়েছে প্রায় 20%। আইওয়াতে সিকিউরিটিজ নিবন্ধন না করার জন্য $9 লাখ বেশি জরিমানা দিল ব্লক ফাই। কয়েক লাখ ব্যবহারকারী তহবিল হারানোর ফলে ক্রিপ্টো মার্কেটকে নিচে ঠেলে দিচ্ছে 3 অ্যারোস ক্যাপিটাল। 200 সপ্তাহের চলমান গড়ে পৌঁছেছে বিটকয়েন, ইতিহাসে পঞ্চমবারের মতো। বিয়ার্সের বিটকয়েন ক্রাশের হুমকির ফলে এক সপ্তাহে $370 বিলিয়ন মেল্ট করল ক্রিপ্টো মার্কেট। ক্রিপ্টো মার্কেট ক্রাশের ফলে চাকরি হারালো 20% ব্লক ফাই কর্মচারী। ইউএসডি ডিফ্যাক্ট প্রতিরোধ করতে বাইন্যান্স থেকে ট্রন দ্বারা স্বর্ণ হলো $2.5 বিলিয়ন টিআরএক্স। ইউএসডিসিতে ট্রন ডাও ইউএসডি রিজার্ভে যোগ করা হলো $500 মিলিয়ন। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। লুনা ক্রাশের সাম্প্রতিক শক ওয়েভ যে অনেক ক্রিপ্টো উদ্যমীদের আত্মাকে নাড়া দিয়েছিল, এরপর দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টি ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং একই ধরনের পুনরাবৃত্তি রোধ করতে নতুন ক্রিপ্টো আইন বিবেচনা করছে বলে জানা গেছে। ক্রিপ্টো সম্পর্কে কিছু নতুন আইন ব্লকচেইন প্ল্যাটফর্মের সাথে আসে যা এখনও বিবেচনা করা হচ্ছে। রহস্যময় শিব ওয়েল $5.28 মিলিয়ন মূল্যের শিবায়ন ধারণের ফলে FTX টোকেনকে ছাড়িয়ে শীর্ষ 500 ওয়েলের মধ্যে সবচেয়ে বড় হোল্ডিং হয়ে উঠেছে শিবায়ন। একটি বড় অগ্রগতিতে শিবায়ন FTX টোকেনকে ফ্লিপ করে শীর্ষ 500টি ইথেরিয়াম ওয়েলের মধ্যে ডলার মূল্যের শীর্ষ অবস্থানে পরিণত হয়েছে। এর মাধ্যমে বিশ্বের 17তম বৃহৎ ক্রিপ্টোকারেন্সিটি মার্কেট ক্যাপের পরিপ্রেক্ষিতে গত 24 ঘন্টার মধ্যে সেরা 10টি কেনা টোকেনের তালিকায় প্রবেশ করতে সক্ষম হয়েছে। গত 24 ঘন্টার বার্নে 1 সেন্ট টোকেনের সবচেয়ে বেশি অবদানের ফলে শিবায়ন কমিউনিটি বার্ন করল 239.53 মিলিয়ন শেব। 239.53 মিলিয়নের বেশি শিবায়ন এবং 801 বাউন শিবা সোয়্যাপ গত 24 ঘন্টায় কমিউনিটির মাধ্যমে চিরতরে সার্কুলেশন থেকে সরানো হয়েছে। দিনের শীর্ষ বার্নার হিসেবে স্বীকৃত হল 1 সেন্ট টোকেন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট ফাস্টাইন আর্চেঞ্জ টোয়াডেরা বিটকয়েন এবং ক্রিপ্টোকে সমর্থন করে চলেছেন। 14 জুন প্রকাশিত একটি টুইটে কঠিন সময় সঠিক পথ বেছে নেওয়া হিসেবে তার দেশের সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। পেমেন্ট হিসেবে ডিজিটাল সম্পদ নিষিদ্ধ করা একটি বিল যা এক সপ্তাহ আগে রাশিয়ান পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমাতে পেশ করা হয়েছিল তার প্রথম পঠন দ্রুত সম্পন্ন হয়েছে। আইন হয়ে গেলে এটি পণ্য বা পরিষেবার জন্য অর্থ প্রদানে ডিজিটাল ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস বা DFA ব্যবহার নিষিদ্ধ করবে। ব্লকচেইনের USDT স্টেবল কয়েন তার ডলারের পেগ থেকে ছিটকে যাওয়ায় গত 24 ঘন্টায় তীব্রভাবে কমে গেছে ট্রনের নেটিভ টোকেন TRX। TRX 19% কমেছে এবং এখন $0.05 ট্রেড করছে যা 15 মাসের মধ্যে সর্বনিম্ন। টোকেনটি গত 24 ঘন্টার শীর্ষ 50টি ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে খারাপ পারফর্মারও। ক্রিপ্টো ঋণদানকারী সংস্থা ব্লক ফাই ব্রোকার ডিলার হিসেবে নিবন্ধিত না হয়ে সিকিউরিটি অফার এবং বিক্রি করার জন্য রাষ্ট্র নিয়ন্ত্রকের কাছ থেকে আরেকটি কনসেন্ট অর্ডার পেয়েছে। ফেব্রুয়ারি মাসে ঘোষিত মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে সিকিউরিটি নিয়ন্ত্রকদের সাথে একটি বৃহত্তর বন্দোবস্তের অংশ হিসাবে IOR বিমা বিভাগ দ্বারা ফার্মটিকে $9,43,396 জরিমানা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছিল।
থ্রি অ্যারোস ক্যাপিটাল ক্রিপ্টোকারেন্সি শিল্পের বৃহত্তম তহবিলগুলোর মধ্যে একটি এখন ব্যাপক চাপের সম্মুখীন, কারণ এটি তার বিশাল সমর্থনকারী অংশকে অর্থায়ন করতে বাধ্য। তাদের জন্য দুর্ভাগ্যবশত ইথেরিয়ামের সামান্য নিম্নমুখী অস্থিরতাও কোম্পানির অবস্থানকে ব্যাপক তারল্য সংকটের মধ্যে ফেলবে। আজ এ পর্যন্তই। নিয়মিত ক্রিপ্টো জগতের সকল সংবাদ এবং আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।